সিপাহিজলা ত্রিপুরার চারটি অভয়ারণ্যের মধ্যে সবচেয়ে বিখ্যাত উল্লেখযোগ্য অভয়ারণ্য হল এই সিপাহিজলা। এখানে সংরক্ষিত রয়েছে বিভিন্ন পশু এবং পাখি। আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এই সিপাহিজলার বিভিন্ন পশু এবং পাখি। বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি সিপাহিজলা অভয়ারণ্যের মধ্যে। এই যে যাওয়ার পথে একটা মাংকি দেখতে পেলাম আমরা। আমরা যাচ্ছি সিপাহিজলা। এই যে দেখতে পাচ্ছ, আমরা তিনজন বন্ধু এসেছি বাইকে। আপনারা ত্রিপুরার কাছে দেখতে পারবেন ত্রিপুরা সিপাহিজলা অভয়ারণ্যে। অরণ্যের সৌন্দর্য দেখা যাবে এখানে আসলে। এখানকার যে মনোরম যে বাতাস আপনারা উপভোগ করতে পারবেন একমাত্র সিপাহিজলা অভয়ারণ্যে আসার পরে। আপনারা যদি কখনো না এসে থাকেন তাহলে অবশ্যই এখানে একবার ঘুরে যাবেন। এসে আগরতলা থেকে 30 কিলোমিটার এখানে, ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে বিশালগড় হয়ে এখানে সিপাহিজলা আসতে পারবেন। কেউ যদি ত্রিপুরা বাইরে থেকে টুরিস্ট বা অন্য কেউ আসতে চান তাহলে যোগাযোগের খুব ভালো ব্যবস্থা আছে। এখন ত্রিপুরা রেল স্টেশন, আগরতলা রেল স্টেশন, এখানে বাজারঘাট রেল স্টেশন থেকে আপনারা বিশালগড় হয়ে এখানে আসতে পারবেন। এটা চশমা বানরের একটা ছবি দেওয়া আছে। তো আমরা বুঝতে পারছি এই অভয়ারণ্যে চশমা বানরের জন্য বিখ্যাত। আমরা প্রায় চলে এসেছি অভয়ারণ্যের কাছাকাছি, আর বেশিক্ষণ নেই। এখানে সেকেন্ড গেটের ফার্স্ট গেট আমরা পার হয়ে এসেছি। এই যে দেখুন অভয়ারণ্যের বাউন্ডারি, আমরা এখন অভয়ারণ্যের সীমান্তের কাছাকাছি আছে। সামনের গেটে গিয়ে আমরা এর ভিতরে যাওয়ার চেষ্টা করবো, গিয়ে এখানকার ভিতরের যে দৃশ্য ওইগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা আজকে আমাদের এই চ্যানেলের ভিডিওটা প্রথম দেখছেন। সাবস্ক্রাইব করার পর এখানে একটা বেল বাটন দেখবেন, এটাকে প্রেস করে দিবেন। তারপর আপনারা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তাড়াতাড়ি পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদেরকে আপনাদের আর অন্য ত্রিপুরার কোনো জায়গা দেখার ইচ্ছা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা ওইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। বন্ধুরা, আমাদের নেক্সট ভিডিও করবো আমরা, যেটা ডুম্বুর নারকেল কুঞ্জ যেটা আছে সেটা আপনাদেরকে দেখাবো। জানুয়ারিতে আপনারা পেয়ে যাবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যেদিনই আমরা যাবো সেদিন আপনাদেরকে লাইভ ভিডিও করে দেখাবো নারকেল কুঞ্জ। ওই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ভ্রমণকারী এসেছে আজকে দেখার জন্য, আজকে সেকেন্ড স্যাটারডে ছুটির দিন। চলুন আমরা সামনের দিকে গিয়ে সামনের যে প্রাণীগুলি রয়েছে সেগুলিকে দেখব। তো আমরা কিছুক্ষণ আগে যে হরিণগুলি দেখেছিলাম এই হরিণগুলির নাম এখানে দেওয়া রয়েছে, আপনারা সাইনবোর্ডে দেখে নিন।
দ্য ব্ল্যাক বাক। এই হরিণগুলি একটু আগে আমরা দেখেছিলাম। চলুন এই রাস্তা দিয়ে যাওয়া যাক, বাঁদিকের রাস্তা দিয়ে। সামনে কিছু সেপাহিজালার কর্তৃপক্ষ রয়েছে। দেখুন এখানে একটা রয়েছে হরিণ, হরিণটার নামটা দেখানোর জন্য বলছি। হরিণটা দেখতে খুব সুন্দর, হরিণের লেজ নেই। এটার নাম হয়েছে হক ডিয়ার। এখানে রয়েছে কয়েকজন সেপাহিজালা কর্তৃপক্ষ। সামনে আমরা কি দেখতে পাবো চলুন দেখি। শিয়াল শিয়াল ফক্স ত্রিপুরার মোট চারটি অভয়ারণ্যের মধ্যে একমাত্র সেপাহিজালা অভয়ারণ্যের মধ্যেই রয়েছে পশু পাখি সংরক্ষিত এই অভয়ারণ্যটা। এই যে এশিয়াটিক লায়ন, এই যে এটা দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড, এটা হলো হিপোপটেমাস। তো আমরা এখন আপনাদেরকে দেখানো ওই উল্লু কেন আগল, ওই উল্লু কেন এদিকে এদিকে শোন, ভাগ 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 দিয়ে
বুড়ো হয়ে গেছে আয়ু মাত্র 16 থেকে 20 বছর আয়ু গড় আয়ু তো অনেক কম রয়েছে সামনে গিয়ে আমরা দেখা এবার দেখতে যাব আমরা কুমির আর অজগর তো দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনার সামনে যে বেল আইকনটা দেখতে পাচ্ছেন সেটাকে প্রেস করে দিন আমরা টিয়া পাখির কলরব শুনতে পাচ্ছি এখানে and miles to go before I go sleep. সামনে কি আছে এই বনে মনে হয় টিয়া পাখি আছে অনেক আর ময়নাও থাকবে এদিকে কি আছে দেখা যাক শুধু পাখিদের আওয়াজ শোনা যাচ্ছে কিছু নেই মনে হয় তবে নেই বক 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 পাখি আছে দেখা যাচ্ছে না তো এই যে এখানে ধনেশ পাখি এই জালটার জন্য এটাকে দেখা যাচ্ছে না যে বোটটা রয়েছে সেটাতে নামগুলি রয়েছে পাখিটা বাংলাতে এটাকে মদনটক বলা হয় এই যে এখানে রয়েছে কালো আকৃতি দেখি পাখি এ পেলিকান ওয়াও ভেরি নাইস খুব সুন্দর দেখতে কিছুটা রাজ হাঁসের মতো আমরা আজকে এসেছি সিপাহীজলাতে পরের ভিডিওটা কোথায় থাকবে
আমাদের পরের ভিডিওটা থাকবে ডম্বরের উপর। আমরা তারপর গিয়ে ডম্বরের তীর্থমুখ এখানে যাব, নারকেল কুঞ্জ, ওইগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। তো আমরা সিপাহিজলাতে আজকে এসেছি। এটা ইমু পাখি, এই যে দেখছো ইমু, খুব বড় পাখিটা, ওয়াও কি সুন্দর। অনেক বড় তো না, দেখি পাখি নাকি অন্য কিছু, দুটো আছে পাখি। এটি এক ধরনের ফ্লাইটলেস বার্ড। পাখিগুলা কি উঠতে পারে না? উঠতে পারে না এগুলি। পাখিটা তো ছাগলের থেকে অনেক বড়। বান্দরটিকে দেখি দরকার হলে এটা ময়ূর না তো, এটা এমন পাখি উঠতে পারে না। এই যে আমাদের ভারতের জাতীয় পাখি ময়ূর, একটু নাচ দিয়ে দে আমাদেরকে। ও কি সুন্দর, নাইস, সুপার। এটাই হলো ভারতের জাতীয় পাখি ময়ূর। ময়ূর তো নাচ দেখায়, যদি বৃষ্টি হতো এখন ময়ূর নাচত, নাচ ময়ূরই নাচ। এখন তো আমরা এসেছি শীতকালে, তো বৃষ্টি নেই যার কারণে ময়ূরটিও নাচতে পারলো না। কি পাখিটা, পাখিটা তো আমি নাম জানলাম না, এখন তো ভালো করে আমরা আপনাকে এখন দেখাবো বেঙ্গল বলচার, যেটাকে শুকুন বলে বাংলায়। বাংলা এখানে তিনটা শুকুন রয়েছে, এটা কি হিমালয়া, হিমালয়ান গ্রিফন বলচার। ওই যে এখানে আছে ভিতরে, এই যে আমাদের সামনেই রয়েছে পাইথন, আমরা এখন দেখতে পারবো রক পাইথন, ইন্ডিয়ান রক পাইথন। কত বড় অজগর, এখানে নিচে রয়েছে একটা তিনটা অজগর, কত বড় অজগর। কই বালকটি, কই
এখানে আছে ব্ল্যাক বিয়ার ভাল্লুক ভাল্লুকগুলোকে এদিক থেকে দেখাচ্ছে না ওদিকে যেতে হবে দেখুন কিভাবে এগুলি গাছে চড়ে দেখুন এই যে কুমিরগুলি বিশাল আকৃতির কুমির বন্ধুরা দেখুন এখানকার যে কুমিরগুলি যে থাকে জলের অবস্থা কালো দেখুন এগুলা মনে হয় এক বছর পরিষ্কার করা হয় না আর ওদিকটা একটু দেখো ওই যে দেখো এরকম অপরিচ্ছন্ন জলের মধ্যে এই কুমিরগুলোকে রাখা হচ্ছে যে কারণে কুমিরগুলি দেখুন জল থেকে উপরে উঠে ঘুমাচ্ছে কারণ এগুলোর মধ্যে যদি যায় এগুলো বিষক্রিয়া হয়ে যাবে দেখুন কি অস্বস্তিকর পরিবেশের মধ্যে এগুলো রয়েছে আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো সিপাহিজলা কর্তৃপক্ষের কাছে যে এই অন্তত পক্ষে তাদের বাসযোগ্য তারা যাতে থাকতে পারে এই জলটাকে যেন একবার পরিষ্কার করে দেয় অ্যাটলিস্ট 15 দিনের যাতে একবার পরিষ্কার করে যেহেতু এই প্রাণীগুলোকে এখানে মানুষ আটকে রেখেছে তাদের তো একটা অধিকার আছে বাঁচার তো এটা আমার মনে হয় কোনো দিক থেকে এটা ঠিক নয় যে এগুলাকে এখানে রেখে এরকমভাবে কষ্ট দেওয়া দেখুন ক্যামেরায় জলের আকৃতি এই যে জলের আকৃতিটা দেখুন কি কালো ইচ্ছা করলে কিন্তু এগুলাকে তারা পরিষ্কার করতে পারে প্রতিদিন রিপ্লেসমেন্ট করে দিলে পারে একটা কিন্তু এটা তো দেখে বোঝা যাচ্ছে কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন আছে প্লাস দর্শনার্থীদের থেকে কিন্তু ভালো টাকা উপার্জন করে এসি ভাই জেলা কর্তৃপক্ষ তো আমি বলবো তাদেরকে এটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় ডেলি একবার পরিষ্কার পরিচ্ছন্ন করা তাদের কাছে আমার মনে হয় এটা কষ্টকর হবে না বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল অ্যাক্টিভ ওয়ার্ল্ডের সাথে থাকবেন বন্ধুরা এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের পরের ভিডিওটা থাকবে ডুমবুরের নারকেল কুঞ্জের উপর সেখানে আমরা জানুয়ারি মাসে যাব এবং আপনাদেরকে ঘুরে সেখানকার দৃশ্য দেখাবো থ্যাংক ইউ গুড বাই